السلام عليكم ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ড প্রিন্ট ভিডি আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের কিছু পাঞ্জাবি ডিজাইন দেখাবো চলো ভিডিওটা শুরু করি এটা হচ্ছে সাদা পাঞ্জাবির ভিতর হচ্ছে লাল ফুলের ডিজাইন করেছে তোমরা পাঞ্জাবিতে জ্যামিতিক ডিজাইন বিভিন্ন ফুলের ডিজাইন পাতার ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু তোমরা পাঞ্জাবিতে ফুটিয়ে তুলতে পারো এর জন্য অবশ্যই তোমার প্রথমে লাগবে হচ্ছে এক কালার পাঞ্জাবি তোমরা এক কালার পাঞ্জাবিতে যে কোনো ডিজাইন অনুসারে তোমরা হ্যান্ড প্রিন্টিং করতে পারো তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তোমরা এখানে অ্যাক্রামিন অথবা অ্যাক্রিলিক কালার দুটা দিয়ে কিন্তু তোমরা রং করতে পারো আর এই পাঞ্জাবিগুলো কিন্তু আমার করা না কিন্তু আমি তোমাদের এই পাঞ্জাবির ভিডিওগুলো টিউটোরিয়াল আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব এগুলো হচ্ছে বিভিন্ন আপুদের করা পাঞ্জাবি আমি কালেক্টেড করে তোমাদের সাথে আমি ডিজাইনগুলো শেয়ার করছি তোমরা এই ডিজাইনগুলো দেখে তোমরা আরও নিজেদের মতো মডিফাই করে তোমরা তোমাদের পাঞ্জাবিগুলো তো করতে পারবে এর জন্যই আসলে আমার আজকের ভিডিওটা করা তোমাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য তোমরা অ্যাক্রিমিন বা অ্যাক্রিলিক কালার দিয়ে রং করার পরে তোমরা পাঞ্জাবিটা ভালোভাবে ফ্যানের বাতাসে শুকাবে তারপরে হচ্ছে তোমরা রোদে উল্টিয়ে শুকাতে দিবে রোদে শুকানোর পরে তোমরা হচ্ছে যেই সাইডটা প্রিন্টিং করেছো তার বিপরীত সাইডে তোমরা আয়রন করবে তাহলে পাঞ্জাবির রংটা দীর্ঘদিন টেকসই হবে রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না যেহেতু হ্যান্ড প্রিন্ট পাঞ্জাবি তোমরা ধোয়ার সময় একটু সতর্কতার সাথে ধুবে তোমরা কিন্তু কখনোই ডিটারজেন্ট দিয়ে গরম পানিতে এই প্রিন্টিং করা পাঞ্জাবিগুলো দিবে না শুধু পাঞ্জাবি না তোমরা প্রিন্টিং করা কোনো ড্রেসই তোমরা গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে তোমরা ধুতে যাবে না তাহলে কিন্তু রংটা থাকবে না আমি তোমাদের এই পাঞ্জাবিগুলো টিউটোরিয়াল ভিডিও আকারে শেয়ার করব এর জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে তাহলে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি আজকে তোমাদের সাথে 20+ পাঞ্জাবির ডিজাইন শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথাই বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ